একটি জঙ্গলে একটি কাক ছিল। কাকটি ছিল সেই জঙ্গলের মন্ত্রী। সেই জঙ্গলের রাজা ছিল একটি ঈগল পাখি। আর সেই জঙ্গলের সবথেকে বুদ্ধিমতী পাখি ছিল একটি টুনটুনি পাখি। জঙ্গলের রাজা ঈগল যে কোনো কাজের জন্য টুনটুনির কাছ থেকেই পরামর্শ নিত। ঠিক এই বিষয়টি মন্ত্রী কাকের পছন্দ হতো না। আর এই কারণেই কাকটি টুনটুনিকে অনেকবার বিপদে ফেলানোর চেষ্টা করেছিল আর এখনও চেষ্টা করে যাচ্ছে। কিন্তু টুনটুনি তার বুদ্ধি দিয়ে কাকের ষড়যন্ত্র থেকে বের হয়ে আসত। আসলেতে কাকটি ছিল মুখে খুবই কথা বলতো, কিন্তু কাজে ছিল না। ঠিক এই কারণেই ঈগল কাককে দেখতে পারত না। সেই জঙ্গলের সমস্ত পাখিরাই শুধুমাত্র একটি নদী থেকেই তারা তাদের খাবার পানি সংগ্রহ করত। সেখান থেকে টুনটুনি আর অনেক পাখিরাই পানি নিত শুধুমাত্র সেই জঙ্গলের মন্ত্রী কাক আর সেই জঙ্গলের রাজা ঈগল পানি নিত না। মন্ত্রী, রাজ্যের অবস্থা কিরকম বর্তমান? রাজ্যের প্রজাদের ভিতরে আবার বিদ্রোহের সৃষ্টি হবে না তো? রাজ্যের অবস্থা কি খুবই ভালো? রাজ্যের প্রজারা কি সুখী শান্তিতে রয়েছে সকলেই, নাকি কেউ কেউ আবার অশান্তিতে রয়েছে? রাজকোষাগারের অবস্থা কিরকম? রাজকোষাগার যদি ঠিক না থাকে তাহলে তো প্রজাদের ভিতরে বিদ্রোহের সৃষ্টি হবেই, আর অন্য অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যকে আক্রমণও করতে পারে। কিরকম অবস্থা প্রজাদের বর্তমান সময়ে? মহারাজ, আপনি এই বিষয়ে কোনো চিন্তা করবেন না, আমি আছি না। আমি তাহলে কি করার জন্য আছি? আমি হলাম এই জঙ্গলের মন্ত্রী, আর আমি এইসব খবর রাখবো না। এইসব আপনি কথা বললেন মহারাজ, রাজকোষাগারের অবস্থা কিছুটা খারাপ, কিন্তু রাজ্যের প্রজারা সুখে শান্তিতে বাস করতেছে। আপনি বরং এইবার খাজনা দ্বিগুণ করে দিন প্রজাদের উপরে। এইসব কি বলতেছো মন্ত্রী, যে খাজনা দ্বিগুণ করে দিব মানে? রাজ্যের প্রজারা সুখে শান্তিতে আছে কিনা এটা তো আমাকে ভালোভাবে পরীক্ষা করতে হবে নাকি? আর এই বিষয়ে তো আমাকে টুনটুনির সাথে পরামর্শ নিতে হবে। টুনটুনি কি বলে তারপরে আমি রাজ্যের প্রজাদের উপরে খাজনা দ্বিগুণ করব। শুধু অপমান আর অপমান, আর এইসব অপমান হচ্ছে শুধু টুনটুনি পাখির জন্য। ওই টুনটুনি পাখিকে তো আমি মেরেই ফেলব। টুনটুনির সাথে পরামর্শ না করে নাকি প্রজাদের উপরে খাজনা দ্বিগুণ করবে না। ওই টুনটুনিকে আমি মেরেই ফেলবো, কিন্তু কিভাবে মেরে ফেলি, কিভাবে পিএসসি? ওই টুনটুনি তো শুধুমাত্র একটি নদী থেকেই কিছু পাখিরা পানি সংগ্রহ করে খাবারের, আর ওখানে তো তারা পানি নিতে আসে। আমি যদি ওখানে বিদ্যুতের তার রেখে আসি আমার বাড়ি থেকে, তাহলে তো সট করে মরে যাবে। এরপর কাকটি টুনটুনিকে মেরে ফেলার জন্য তার বাড়িতে থেকে বৈদ্যুতিক তার দুটি নিয়ে সেই পানিতে রেখে আসে, যে নদী থেকে টুনটুনি পানি সংগ্রহ করে খাবার জন্য। এদিকে টুনটুনির পানির প্রয়োজন হয়, ফলে সে পানি নেওয়ার জন্য সেখানে আসে। সেখানে এসেই সে বৈদ্যুতিক তার দুটি দেখে বুঝে যায় যে এখানকার পানি স্পর্শ করার সাথে সাথে সে বৈদ্যুতিকের কারণে, বিদ্যুতের কারণে তার মৃত্যু হতে পারে। সে সেটা দেখার জন্য যে বিদ্যুৎ আসলেতে কথাই থেকে দেওয়া হয়েছে, সে দেখতে যে বুঝতে পারে যে এটা কাকে ইচ্ছা করেই দিয়েছে, তাই জঙ্গলের রাজাকে বলে। জঙ্গলের রাজা ঈগল সব কিছু জানতে পারে, এই কাককে এই জঙ্গল থেকে বের করে দেয়। এইভাবেই সেই কাকটির শিক্ষা হলো।